আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বিনিময় ইলেকট্রিক্যালের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো এর আগে একটি রিমোট কন্ট্রোল যে রিলে মডিউল আছে, তো সেই রিলে মডিউলের কিন্তু একটা ভিডিও দেওয়া হয়েছিল। তো সেই ভিডিওটা কিন্তু কানেকশন অনেকে বুঝতে পারেছেন, আবার অনেকে বুঝতে পারেন নাই। তো আজকের যে ভিডিওটি, এই রিলে মডিউলটি আপনারা আসলে কিভাবে সেট আপ করবেন এবং এর ফুলফিল কানেকশন একদম সহজভাবে দেখাবো। তো না টেনে সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন এবং চ্যানেলটিতে যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এরকম ভিডিও যদি আপনার ভালো না লাগে তাহলে সাবস্ক্রাইব করার কোনো প্রয়োজন নেই। তো এখন কিভাবে আসলে এই রিলে মডিউলটি আপনারা লাগাবেন, তো সেই বিষয়টি আসলে একটু দেখাবো। তো অবশ্যই একটু ভালোভাবে খেয়াল করেন, তো ভিডিওটি টানা হাজরা না করে অবশ্যই একটু ভালোভাবে দেখার চেষ্টা করবেন। এরপরে যদি কেউ বুঝতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমার যতটুকু সম্ভব আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো রিলে মডিউলটি কিন্তু আমাদের যে সিস্টেমগুলো থাকে, তো অবশ্যই কিন্তু এটা অনেকটাই সিকিউরিটি জাতীয় জিনিস। তো আপনারা কানেকশন দেখার পর এটা আপনাদের নিজেরা যে এরকমভাবে সেফটি ভালো থাকে সেইভাবে লাগিয়ে নেবেন, যতটুকু সেফ এবং ভিতরে লাগানো যায় ততটুকের মধ্যে লাগাবেন, তাহলে কিন্তু সবথেকে বেটার হবে। তো রিলে মডিউলটা কিন্তু আমাদের যে প্রথম সিস্টেমগুলো আছে সেটা কিন্তু আছে ডিসি লাইন দিতে হবে। তো সেখানে দেখবেন যে প্লাস এবং মাইনাস দেওয়া আছে, প্লাস মাইনাস, বি প্লাস বি মাইনাস দেওয়া আছে। তো বি প্লাস এবং বি মাইনাস, আর তার আগে বলে নেই, আমাদের যে রিলে মডিউল সার্কিটটা, এই সার্কিটটা কিন্তু অবশ্যই কিন্তু 12 ভোল্ট। তো সেই কারণে কিন্তু আমি প্রথমে যে ভিডিও দিয়েছিলাম সেটা কিন্তু এরকম একটি ব্যাটারি থেকে লাইন নিয়েছিলাম। তো যে কোনো একটি ব্যাটারির প্লাস মাইনাস দিলেই কিন্তু সেই মডিউলটি কিন্তু কাজ করবে। তো আপনারা চাইলে এখান থেকে যে কোনো একটি ব্যাটারির প্লাস মাইনাস দিতে পারবেন। তো ওখানে দেখবেন যে বি প্লাস এবং বি মাইনাস দেওয়া আছে, তো সেইখান থেকে আপনারা প্লাস এবং মাইনাস দিতে পারবেন। তো তারপরে যদি সমস্যা মনে করেন তাহলে যে আমাদের যে যে রেকটি আছে, তো এই যে এই ভিতরে যে একটা রেকটি থাকে, তো লাইটিং সিগন্যাল এবং এই যে হরন সব কিছু কাজ করার জন্য এখানে কিন্তু 60 ভোল্ট ইনপুট হওয়ার পর কিন্তু এখান থেকে কিন্তু 12 ভোল্ট আউটপুট হয়েছে। তো এইখান থেকেও কিন্তু আপনারা দিতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো আপনারা যদি মন চায় ওইখান থেকে দেবেন, সব থেকে বেটার হবে এত পেঁচাপেছি না করে, এখানে যে প্লাস এবং মাইনাস আছে তো এই প্লাস মাইনাস দিলেই হবে। আর তারপরে যে আমাদের সেকশন আসে কিন্তু তিনটা, একটা আছে কমন, আর একটা আছে এনও, আর একটা হচ্ছে এনসি। তো ব্যাটারি প্লাস মাইনাস দেওয়ার পর কিন্তু সেটা আমাদের কিন্তু রিমোটের মাধ্যমেই কিন্তু কাজ করবে, কোনো সমস্যা হবে না। তো শুধু কিন্তু গাড়িটা কিন্তু অন অফ হবে না। তো সেক্ষেত্রে অন অফ করার জন্য আমাদের কিন্তু তারগুলো কিন্তু চেঞ্জ করতে হবে। তো সেইখানে এখন মেন জিনিসটা দেখাই। তো যেহেতু কন্ট্রোলারটি অফ করাই হচ্ছে আমাদের মেন, তো কন্ট্রোলারটি অফ থাকলেই কিন্তু আমাদের গাড়িটি কিন্তু চলবে না। তো সেক্ষেত্রে কিন্তু গাড়ি যদি না চলে তাহলে কিন্তু বেশি দূরে নিয়েও যাওয়া যাবে না। তো সেক্ষেত্রে কন্ট্রোলারটি যখন অফ থাকবে তখনই কিন্তু সবথেকে বেস্ট। তো এরকম যে একটি তার আছে, এ তারের ভিতরে কিন্তু একটা ফিউজ আছে, এই যে লাল তার, অবশ্যই একটু ভালোভাবে দেখবেন। তো এই তারটা কিন্তু এই যে এটা হচ্ছে আমাদের যে সিগন্যাল আছে এখানে 60 ভোল্ট, এই 60 ভোল্ট হচ্ছে কন্ট্রোলারে যাওয়ার পরে কিন্তু এই কন্ট্রোলারটি অন হবে। তো কন্ট্রোলারটি যদি অফ হয়ে যায় তাহলে কিন্তু গাড়ি চলবে না। তো সেক্ষেত্রে এই ফিউজের যে তারটি আছে, তো এই তারে এটা খুলে ফেলবেন। তো এটা খোলার পর এখানে কিন্তু ফিউজটাও খুলে নেওয়ার পর এখানে কিন্তু দুইটা তার বের হবে, একটা মাথা যদি আমি কাটি তাহলে কিন্তু দুইটা তার বের হবে, এই মাথা একটা, এই মাথা একটা। তো আমি দেখাচ্ছি, এটা খুলেই দেখাই। তো এই যেরকম যে যে ফিউজের ভিতরে দুইটা তার থাকে, তো এখানে যে যে দুইটি তার বের হলো, তো এখানে কিন্তু এখন দুইটা তার বের হয়েছে। তো একটা কানেকশন খুললে কিন্তু দুইটা বের হবে, যে দুইটা, এই দুইটা যদি অ্যাড করা হয় তাহলে কিন্তু আমাদের কন্ট্রোলার চলবে, আর যদি অ্যাড না হয় তাহলে কিন্তু কন্ট্রোলার চলবে না, এই দুইটা তার। তো এখন এই দুইটা তার লাগালেই কিন্তু আমাদের কাজ, কানেকশন শেষ হয়ে যাবে। তো এই দুইটা তার লাগাতে হবে হচ্ছে আমাদের আমাদের যে কমন আছে, তো কমন আর একটা হচ্ছে এনও, অবশ্যই ভালোভাবে খেয়াল করবেন। তো আমাদের এই পাশে যেটা উল্টাপাল্টা হলেও কোনো সমস্যা হবে না, এই দুইটি তার আর এনসি যে আমাদের লেখা আছে, এনসি আমাদের কোনো প্রয়োজন নাই, ওইটা আপাতত খালি থাকবে।
তো এই কমনের ভিতরে দিবেন এক আল কমন, আর এনও এনওর ভিতর দিবেন আরেক আল, তাহলে কিন্তু আমাদের সেটা কিন্তু রিমোটের মাধ্যমে কিন্তু অন অফ হবে। তো একদম সিম্পলভাবে কিন্তু দেখালাম যে কমনের ভিতর দিবেন একটা, আর হচ্ছে এনও অবশ্যই ভালোভাবে খেয়াল করবেন, এনও এনসিতে দেওয়ার কোনো প্রয়োজন নাই। তো এই দুইটা কানেকশন যদি দেওয়া হয় তাহলে কিন্তু রিলে মডিউলটি কিন্তু রিমোট কন্ট্রোলে কিন্তু পুরা গাড়ি কিন্তু সেট আপ করা যাবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন, আর ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টে মতামত জানাবেন। তা আজকের ভিডিওটি এখানে শেষ করব, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।